শুধু সন্ধ্যে 7:30 বাজে, আর কি অন্ধকার লাগছে। চলো এই ধাবাতে গিয়ে কিছু একটা খেয়ে নিই। কিছু খেতে হলে ভেতরে চলে এসো। স্যার কি খাবেন? শুধু এক প্লেট আমার জন্য পোলাও নিয়ে এসো। ঠিক আছে দাদা। বাহ, পোলাও তো দারুণ খেতে। এখানে সব খাবারের এরকমই স্বাদ, সব কিছু তাজা তাজা। তুমি কোথা থেকে এসেছো বাবা? এখানে নতুন মনে হচ্ছে। হ্যাঁ কাকিমা, আমি সোন গ্রাম থেকে ব্যানগনের দিকে যাচ্ছি। ও, কিন্তু কিন্তু কেন? একা না, তোমার সাথে কেউ আছে? আমি একাই। ছাড়ো, ঠিক আছে। কোনো সমস্যা আছে নাকি কাকিমা? না না, কোনো ব্যাপার না, কিন্তু সাবধানে যেও বাবা। কোনো ব্যাপার হলে আমাকে একটু বলুন, এইভাবে ভয় দেখাবেন না। এবার আর কোনো সংকট নেই, কিন্তু কিছু বছর আগে এই জঙ্গল দিয়ে যাওয়া খুব ভয়ঙ্কর ছিল বাবা। মানে? এখান থেকে যেই যায়, বিশেষ করে তোমাদের মতো ইয়াং সুন্দর ছেলে, ওরা জীবিত বেঁচে ফিরতে পারতো না। এটা আপনি কি বলছেন কি? তুমি এসব জানো না, এই জঙ্গলেও থাকতো। কে? ওই তো লাল কাপড় পরা ডাইনি। এটা আপনি কি ফালতু কথা বলছেন? তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে শোনো, ও কে ছিল, কোথা থেকে এসেছিল, কি চাইতো কেউ জানতো না। কেউ ওকে দেখেনি পর্যন্ত, কিন্তু কেউ কেউ বলে এটা একটা ডাইনি। ওর পা উল্টো ছিল আর ও জঙ্গলে লুকিয়ে থাকতো। যখন কোনো ইয়াং আর সুন্দর ছেলে একা একা ওই জঙ্গল দিয়ে যেত, তখন সে বাইরে বেরোতো একজন খুব সুন্দর মহিলার রূপে, আর ওই ছেলেটা মহিলার জালে ফেঁসে যেত। ও ওই ছেলেকে ভুলিয়ে ভালিয়ে গাছের কাছে নিয়ে যেত, আর ওখানে ও নিজের আসল রূপে চলে আসত। সবাই বলে রূপে নাকি খুব ভয়ঙ্কর ছিল, লাল লাল চোখ, ভয়ঙ্কর মুখ, দাড়ির মতো চুল, আর ও এমনভাবে হুঙ্কার করে উঠত যে ওই বেচারা লোক বেহোশ হয়ে যেত, আর তারপর ও তার রক্ত খেয়ে ওকে মেরে ফেলতো। আরে কাকিমা, কাহিনীটা তো খুব ভালোই ছিল, কিন্তু আমি এসব শুনে ভয় পাই না। তুমি কি একটা বোকা? ছাড়ো, এখন ভয় পাবার কোনো কারণ নেই। সেটা কেন? কারণ ওই ডাইনি এখন আর ওখানে নেই। ওর কি হয়েছিল? আমি ওই ডাইনিকে মেরে ফেলেছি। তুমি মেরেছিলে? কিভাবে? ছাড়ো এখন, তুমি বিশ্বাস করবে না বাবা। আরে একবার বলুন তো কাকিমা। ঠিক আছে, একদিন এই ধাবাতেই একজন পীর বাবা এসেছিল। ওর কাছে ছিল এক জাদুই খাঁচা। ওর কাছে খাবার টাকা ছিল না, আর যাবার সময় সে খাঁচা আমার কাছে দিয়ে গেল আর বলল, মা, তুই আমাকে সেবা দিয়েছিস, আমাকে খাইয়েছিস, কিন্তু আমার কাছে তোকে দেওয়ার জন্য টাকা নেই। কিন্তু এই যে জাদু খাঁচা, তুই এতে যাকে খুশি বন্দি করতে পারিস। তারপর সে যে কোনো সাইজেরই হোক না কেন, তুই যদি চাস তাহলে একটা হাতিকেও তুই ইঁদুর বানিয়ে এতে কয়েদ করে রাখতে পারিস। তারপর আবার কি, আমি ওই খাঁচা নিয়ে জঙ্গলে গেলাম আর ওই শয়তান ডাইনিকে খুঁজে বের করি। ওর সামনে গিয়ে আমি খাঁচার দরজা খুলে দিই, আর ওই ডাইনি কাঁপতে কাঁপতে একটা পাতার মতো ছোট্ট হয়ে যায় আর ওই খাঁচাতে চলে আসে। তার মানে ওই ঢেকে রাখা খাঁচার মধ্যে পেতনি আছে? হ্যাঁ অবশ্যই। আরে ও তো নড়াচড়া করছে। কেন নড়বে না, ওটাতে যে ডাইনি বন্দি আছে। ঠিক আছে, তুমি খাবার খাও, আমি গরুকে একটু খেতে দিয়ে আসি। আর ভয় পেও না, ওই ডাইনি পুরোপুরি বন্দি আছে। ও, ওতে কিছু একটা আছে। ওই আন্টি আবার সত্যি কিছু তো বলছে না। না, কি একটা যেন আওয়াজ আসছে। বাঁচাও, বাঁচাও, বাইরে বার করো, আমাকে মুক্তি দাও। না,
আমি এখানে থাকতে পারবো না, আমাকে এখান থেকে যেতেই হবে। খুলে দাও, আমাকে মুক্তি দাও। একবার দেখে নেওয়াটা উচিত হবে, না দেখে আমি এখান থেকে কিভাবে যেতে পারি? তুমি ঠিক ভাবছো, এসো আমার কাছে, আমাকে মুক্তি দাও। এটা কি? আমাকে বাঁচাও, দরজা খুলে দাও। তুমি তুমি তো ব্যক্তি নও, তাহলে তুমি কে? আমরা ওই সব লোক যাদের রক্ত ডাইনি খেয়ে এই খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। ও রোজ রাত্রে আসে আর আমাদের রক্ত চুষে খায়। তুমি তাড়াতাড়ি আমাদের বাইরে বের করো। আমি জানি না, কিন্তু কিন্তু কিছুই ভেবো না, আমাদের কাছে সময় নেই, আমাদের খাঁচা থেকে বের করো এক্ষুনি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। কিন্তু কিন্তু তারপর ডাইনিটা কে? আমি হলাম ডাইনি। না না, তুই আমার সব বন্দীদের বাইরে বের করে দিয়েছিস, কিন্তু কোনো ব্যাপার না। তুমি যে একজন শক্ত সামর্থ্য একজন পুরুষ মানুষ, এবার থেকে তুমি আমার জল খাবার আর তুমি আমার রাত্রের খাবার। আমাকে মুক্ত করে দাও, আমাকে এখান থেকে বের করো। এবার তোমাকে কেউ মুক্ত করতে পারবে না, কেউ না, বুঝলে? অনেক দিন আগের কথা, একটা রাজমহলে একটা ধনী মেয়ে বাস করত। ওর নাম ছিল রানী। ওকে দেখতেও খুব মিষ্টি ছিল। ওর সুন্দর চেহারার কারণে লোকেরা তার ছেলের সম্বন্ধ নিয়ে অনেক দূর থেকে আসত, কিন্তু রানী সবাইকে বারণ করে দিত আর বলত, আমি পৃথিবীর সব থেকে সুন্দর ছেলেকে বিয়ে করব। ওই গ্রাম থেকে কিছু মাইল দূরে একটা ঘন জঙ্গল ছিল, যেখানে একটা ভূত বাস করত। ও রানীর সুন্দর চেহারা দেখে ওর সাথে বিয়ে করবে ভাবছিল। ওই ভূত মানুষের রূপ ধারণ করে, নিজের বিয়ের প্রস্তাব নিয়ে রানীর কাছে আসে আর ওকে বলে, রানী, আমি তোমাকে বিয়ে করতে চাই। রানী ওকে সরাসরি বারণ করে দেয়। এরকম কথা শুনে ভূত ওকে বলে, একদিন আমি তোমাকে বিয়ে করে তবেই ছাড়ব। এ কথা বলে ভূত ওখান থেকে চলে যায়। তার কিছুদিন পর চিন্ময় নামের একটি ছেলে রানীর কাছে আসে আর ওকে বলে, তোমাকে দেখতে খুব সুন্দর, আমি তোমাকে বিয়ে করতে চাই। চিন্ময় দেখতে খুব সুন্দর ছিল। চিন্ময়কে দেখে রানী মনে মনে ভাবে, এত সুন্দর ছেলে আমি কখনো দেখিনি, আমি এর সাথেই বিয়ে করতে চাই। তারপর আর কি, রানী চিন্ময়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। বিয়ের প্রস্তুতি হয়ে গেলে রানী সাজগোজ করে ভাবতে লাগে, চলো আমি গিয়ে চিন্ময়কে দেখে আসি, ও রেডি হয়েছে কিনা দেখি। রানী তারপর চিন্ময়কে দেখতে ওই রুমে যায়। আর ও যখনই রুমে ঢোকে, ও দেখে যে চিন্ময়ের জায়গায় এক ভয়ঙ্কর ভূত বসেছিল। রানী ওকে দেখে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে আসার আগে ভূত একটা সুন্দর ছেলের রূপ নিয়ে নিল। রানী কিছু বুঝতে পারার আগেই ভূত নিজের কালো জাদুর সাহায্যে রানীর স্মৃতিশক্তি মুছে ফেলে দেয় আর তারপর ওকে বলে, আমাদের বিয়ে হয়ে গেছে আর আমি তোমার স্বামী। ওই ভূত চিন্ময়ের মাথার থেকে সব স্মৃতি মুছে দেয় আর ভূত ওকে একটা জঙ্গলে ছেড়ে আসে। কিছু সময় পর ধীরে ধীরে চিন্ময় রানীর নাম মনে করে আর ও রানীকে খুঁজতে শুরু করে। একদিন ও খুব কাঁদছিল, তখন পাশের এক বয়স্ক মহিলা যজ্ঞ করছিল। মহিলা চিন্ময়ের কান্নার শব্দ শুনতে পায় আর ওর কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করে,
আরে বাবা, তুমি কে? আমার নাম চিন্ময়। বাবা, আমি তো এখানেই থাকি। আমি নিজের স্মৃতি ভুলে গেছি, আমি কিছু মনে করতে পারছি না। মহিলা তন্ত্রবিদ্যা জানত, ও তার তন্ত্রবিদ্যার সাহায্যে ও ব্যাপারে জেনে যায়। কাঁদিস না বাবা, আমি তোমাকে একটা মন্ত্র বলছি, যাতে তোমার সব স্মৃতি শক্তি আবার ফিরে আসবে। আর তার সঙ্গেই মহিলা ওকে একটা চাকু দেয়, আর ওকে বলে, নে বাবা, এই চাকু ভূতকে মারতে সাহায্য করবে। ও মনে মনে মন্ত্র জপ করে, আর ও নিজের সব স্মৃতি শক্তি ফিরিয়ে পায়। স্মৃতি ফিরে আসলে চিন্ময় মহলে পৌঁছায়। রাজমহলে গিয়ে ও রানীকে দেখতে পায়। রানী তারপর ওকে জিজ্ঞেস করে, তুমি কে? রানী কিছু মনে করতে পারছিল না। চিন্ময় ওখানে মন্ত্র জপ করা শুরু করে, যেটা ওকে ওই মহিলা বলেছিল। তারপর রানীর সব কথা মনে পড়ে যায়, আর ভূত ওখানে চলে আসে। চিন্ময় সেটা দেখে ফেলে, ভূত নিজের আসল রূপে ফিরে আসে। তুই এখানে এসে বড় ভুল করেছিস, এবার তুই মরবি আর আমার হাতে। চিন্ময় বয়স্ক মহিলার দেওয়া চাকু বার করে আর সোজা ভূতের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। এইভাবে চিন্ময় রানীকে ভূতের হাত থেকে বাঁচায়। কিছুদিন পরেই রানী আর চিন্ময় ধুমধাম করে বিয়ে করে নেয়, আর সুখী জীবন কাটাতে শুরু করে দেয়।